আপনার একটা মেশিং দিয়ে চার রকম কাজ করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এটা হচ্ছে সব থেকে আধুনিক মেশিং। এর আগে আপনাদেরকে দেখিয়েছি এক মাথা, দুই মাথা, তিন মাথা, আজকে হচ্ছে আপনার চার রকম কাজ করতে পারবেন চার মাথা। এখানে দেখতে পাচ্ছেন যে যেটা বড় হলার এটা হচ্ছে ধান, আতপ বা আলো চাল যেটাকে বলে। আপনি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে যারা আতপ চাল কিন্তু ভাঙাই, আতপ ধান থেকে কিন্তু চাল বের করে আপনার সেদ্ধ না করে। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো সেই মেশিনটায়। আমার দেখতে পাচ্ছেন যে এই ধানগুলো আমরা পরীক্ষা করার জন্যে এই মেশিনটা অর্ডার হয়েছে, আমরা পাবলিককে দেব, কাস্টমারকে দেব। আপনারা দেখতে পাচ্ছেন এটা সেদ্ধ নয়, একদম আতপ চাল, আলো চাল। এটা আপনাদের ভেঙে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, এই মেশিনটা, বিভিন্ন মেশিন আছে যেগুলোতে আপনার আতপ চাল বা আলো চাল ভেঙে যায়, তিন চার খণ্ড হয়ে যায়, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কিন্তু এই মেশিনটা হচ্ছে একদম আস্ত থাকবে, গুঁড়ো হবে না। তো প্রিয় ভিউয়ার্স, আপনি চাইলে এই মেশিনটা নিয়ে বিজনেস করতে পারেন। একের ভিতর যেহেতু চার, একটা হচ্ছে আপনার ধান করতে পারবেন, মশলা ক্রাশিং করতে পারবেন, ধান, গম, ভুট্টা এগুলো ক্রাশিং করতে পারবেন, আবার শুটকি মাছ বা এই মাছ জাতীয় যে কোনো কিছু আপনি ক্রাশ করতে পারবেন। তো একের ভিতরে চার। এই মেশিনটার যেইটা মূল বৈশিষ্ট্য সেটা আপনাদেরকে বারবার বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে আলো চাল বা আতপ চাল আপনি ভাঙতে পারবেন, যেটা আপনার চালটা ভাঙবে না, চালটা আস্ত থাকবে। প্রিয় ভিউয়ার্স, একটুখানি আপনাদের দেখাই, আমরা অল্প একটু ভেঙেছি, দেখেন এটা একদম কিন্তু আস্ত আছে, কোনো রকম ভাঙিনি। তো প্রিয় ভিউয়ার্স, এই মেশিনের টুকিটাকি সম্পর্কে আপনাদেরকে জানাবো। তার আগে বলতে চাই প্রিয় ভিউয়ার্স, এখান থেকে মেশিন নেন আপনি, বড় কারখানা এবং শোরুম আছে, তারা বিজনেস করে এমন জায়গা থেকেই আপনি মেশিন নেবেন। এখানে ওখান থেকে মেশিন নিয়ে আপনি প্রতারিত হবেন না। আমাদের কাছে এই মেশিনের সমস্ত স্পেয়ার পার্টস রয়েছে এবং আমাদের কারখানার লেদ মেশিন থেকে যে পার্টসগুলো পাবেন না সেগুলো আমরা বানিয়ে দিতে পারবো। তো প্রিয় ভিউয়ার্স, এই মেশিনটা টুকিটুকি সম্পর্কে জানবো। তো চলুন এই আলো চাল বা আতপ চাল করার মেশিনের টুকিটাকি বিষয়টা দেখে আসি।